আসসালামু আলাইকুম। সিগমা ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা ডিজাইন অফ স্ট্রাকচার এক এর প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমরা প্রথম অধ্যায়ের একটি গাণিতিক সমস্যা সমাধান করবার চেষ্টা করব। আমরা যদি গাণিতিক সমস্যার দিকে একটু মনোযোগ দিই তাহলে দেখতে পাব এখানে লেখা আছে একটি কনক্রিটের সর্বোচ্চ চাপ শক্তি 210 kg/cm². এটি হচ্ছে সর্বোচ্চ চাপ শক্তি, বা আমরা একটু আগে দেখে এসেছিলাম বা গত ক্লাসটিতে আমরা দেখেছি যে আমাদের সর্বোচ্চ চাপ শক্তি বলতে বোঝাচ্ছে F'C এর পরিমাপ এবং একক ওজন 2400 kg/m³। আমাদের যে কনক্রিট আছে এর একক ওজন কত? 2400 kg/m³, মানে প্রতি ঘনমিটারে 2400 kg লোড বহন করতে পারে। এরপর হচ্ছে স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি ES ইজ ইকুয়াল টু 2039 kg/cm². এটি হচ্ছে আমাদের ES বা স্টিলের ইলাস্টিসিটি। এবং এরপরে বলা হচ্ছে যে হলে মডুলার রেশিও কত? আমাদের এখানে বলা হচ্ছে কী বের করতে হবে? N এর পরিমাপ অথবা মডুলার রেশিও। আমরা জানি N ইজ ইকুয়াল টু ES বাই EC। তাহলে আমরা এখানে খুব সহজে দেখতে পাচ্ছি যে ES আমাদের এখানে মানটি দেওয়া আছে, কিন্তু আমাদের EC এর পরিমাপটি দেওয়া নেই। তার মানে আমাদের প্রথম কাজটি হচ্ছে এখানে EC এর পরিমাপটি বের করতে হবে। EC এর পরিমাপটি বের করবার জন্য আগে আমরা দেখতে হবে যে এখানে কার কার মান দেওয়া আছে। এখানে আমরা প্রথমেই মান দেওয়া আছে F'C এর, এটি হচ্ছে 210 kg/cm². এরপরে আমাদের মান দেওয়া আছে ওমেগা এর, ওমেগার মান দেওয়া আছে কত এখানে? 2400 kg/m³। এবং সর্বশেষে আমাদের দেওয়া আছে মান ES। তাহলে ES এর মান দেওয়া আছে কত? 2039 kg/cm². তাহলে প্রথমে যে কাজটি করতে হবে, এখান থেকে আমাদের কনক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্ক অথবা EC বের করতে হবে। আর EC নির্ণয়ের সূত্রটি হচ্ছে যে ω^2 × 4270√F'C। এখানে যদি আমরা ওমেগা এর মান বসাই তাহলে দেখতে পাচ্ছি এখানে 2400 ω^4270√ এখানে F'C এর পরিমাপটি কত আমাদের? F'C এর পরিমাপ হচ্ছে 210। তাহলে 210 বসালাম। এটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা EC এর মাপটি পেয়ে যাব বা পরিমাপটি পেয়ে যাব 2300 67.03 kg/cm². আমরা ইতিমধ্যে বলে ফেলেছি যে আমাদের F'C এর পরিমাপটি হবে কিসে? যে kg/cm². তাহলে অবশ্যই কনক্রিটের ইলাস্টিসিটি বা মডুলাস অফ ইলাস্টিসিটি এর পরিমাপটিও হবে kg/cm². এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমাদের N এর মাপটি বের করতে হবে, পরিমাপটি বের করতে হবে। তাহলে N ইজ ইকুয়াল টু আমরা জানি ES/EC। এখন যদি আমরা এটির এখানে পরিমাপটি বসাই, ES আমরা পাচ্ছি কত এখানে? ES এর পরিমাপটি পাচ্ছি 2039 বাই হচ্ছে আমাদের EC এর পরিমাপ 2300 67.03। এটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 8.86, এবং এটা যদি আমরা রাউন্ড ফিগার করে ফেলি তাহলে আমাদের আনসারটি হচ্ছে 9। তাহলে এটি ছিল আমাদের এই গাণিতিক সমস্যাটির সমাধান। সুতরাং আজকের ক্লাসটি এতটুকুই, দেখা হবে পরবর্তী ক্লাসে। তার আগ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের পর্বটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।